নমস্কার, ঘরে স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পাঙাশ মাছের ঝাল বা পাঙাশ মাছের ক্যারি কি করে রান্না করব। তাহলে চলুন যাই, আমরা প্রথমে পাঙাশ মাছটা কেটে নিই, তারপরে রেসিপিটা তৈরি করে ফেলি। প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমি মাছটি কাটছি। মাছটি আপনি সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে মাছটিকে আপনার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে কোনো নালা বা নাল না থাকে। আমি প্রথমে আগে মাছটি ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে মাছটি আবার কিন্তু পুনরায় ধুয়ে নিচ্ছি। আপনার খেয়াল রাখতে হবে মাছের গায়ে কিন্তু কোনো নালা থাকলে হবে না, তাহলে মাছ দিয়ে একটা গন্ধ বেরোবে আর তাতে আপনি মাছটি খেতে পারবেন না। ঠান্ডা জলে ধোয়ার পরে উষ্ণ গরম জলে মাছটি ধুয়ে নেবেন, দেখবেন আপনার মাছটি কী সুন্দর নালা ছাড়া পরিষ্কার হয়েছে। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। তার জন্য লবণ হলুদ দিয়ে নিলাম। এবার এটাকে গায়ে লবণ হলুদটা মেখে নেব ভালো করে। এই পাঙাশ মাছ যদি আপনি ঝাল করেন কয়েক গোটা কতক আলু দিয়ে, তাহলে আপনার মাংসের স্বাদকেও আপনি ভুলতে পারেন, এত সুন্দর এটি টেস্টি হয়। তো এই ধরনের নতুন নতুন রেসিপি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন। এই দেখুন, আমি লবণ হলুদ পুরো মাছটাকে মাখিয়ে নিয়েছি এবং তেলের গরম হতে হতে আমি মাছগুলো একটা একটা করে সব তেলের উপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালো করে এপিট এপিট উল্টে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব। এ দেখুন, মোটামুটি আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিলাম, নিয়ে বাকি মাছগুলো আবার দিয়ে দেব। প্রত্যেকটা মাছ কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আমার বাকি মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার সেই তেলের উপরে আমি আলুগুলো ওরকম সুন্দর লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে মশলাগুলো দেব, আদা, তারপর আপনার শুকনো লঙ্কা বাটা আর জিরে। তো আদা বাটাটা আমি সবার আগে তেলের উপর দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম লঙ্কা, এগুলো সুন্দর করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন আপনার তেল থেকে মশলা আলাদা হয়ে যায়। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, জিরে বাটাটা আপনি পরে দিতে পারেন, আমিও এখানে ঠিক সেই একই রকমভাবে জিরে বাটাটা পরে দেবো। এবার আলু ভাজাগুলো আমি মশলার উপরে দিয়ে দিলাম। এই দেখুন, আমার জিরে বাটা মোটামুটি হয়ে গেছে, তবু আমি এখন দেবো না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
আপনার এই মাছটি রান্না করার সময় কিন্তু গামাকা গামাকা রান্না করবেন। এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো এই ফুটন্ত তরকারিতে দিয়ে দেব। তরকারিটি আপনার একদম অল্প ঝোলে থাকবে এমন হবে, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্টি হবে। আর অল্প তরকারিতে আপনি অনেক ভাত খেতে পারবেন। এই দেখুন আমার তরকারি প্রায় হয়ে যাওয়ার পথে। এতে আমি জিরে বাটাটা এবার দিয়ে দেব। আর একটু লবণ লাগছে, তাই আমি লবণটা দিয়ে দিলাম। জিরে বাটাটা আমি দিয়ে ভালো করে ঘেঁটে দেব, যাতে পুরো তরকারিটার সঙ্গে মিশে যায়। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবার লাস্টে আমি আপনার যেটা দিচ্ছি সেটা হলো সাই গরম মশলা, যাতে তরকারিটা আরও সুন্দর এবং টেস্টি হয়। তার জন্য লাস্টে আপনি যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। আর যেখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, অল দ্য বেস্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।